আসসালামু আলাইকুম, আমি গোলাম মুস্তফা 63 টেক ইনফো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস রিমুভ করা যায়। আমরা অনেক সময় বিভিন্ন কারণে দেখা গেল যে ওয়ার্ডপ্রেসে কাজ করতেছে না, অথবা ওয়ার্ডপ্রেস দরকার নাই, জুমলা বা অন্য সফটওয়্যার ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেসটা রিমুভ করি। তো অনেকেই এই রিমুভ করা জানেন না, তখন অনেক বিপদ হয়। সেই জন্য আমি আপনাদের এই টিউটোরিয়ালটা বানিয়েছি। আমরা এই যে গুগলে আসার পর এখান থেকে আমি দেব আমার ডোমেনের নাম, এই যে দেখুন starswave.com, এইটুক দেবেন, এইটুক দিয়ে এন্টার দিব। এন্টার দিলে এই যে আমার সি প্যানেলে এটা চলে আসবে। তো এইখান থেকে আমি প্রথম www দেই, এখান থেকে www.ডট এটি দেবেন। এখন দেখুন এই যে আমি আমার ডোমেনের নাম লিখে আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথেই এখন আমাকে নিয়ে যাবে সি প্যানেলে। একটু অপেক্ষা করলে এই দেখুন আমাদের সি প্যানেল চলে আসছে। আমাদের সি প্যানেলে আসার পর আমি এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবো, এই যে গোলাম আমি পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। এই যে লগ ইন করার সাথে সাথে এই দেখুন লগ ইনটা আমার সাকসেসফুলি হয়ে গেল। তো এইখান থেকে কিভাবে ওয়ার্ডপ্রেসটা রিমুভ করবেন, তো দেখুন যারা জানে না তাদের কাছে অনেক কঠিন মনে হয়। আমার কাছে একজন রিকোয়েস্টে করেছে কিভাবে ওয়ার্ডপ্রেসটা রিমুভ করব, তো এই জন্যই আমি এই টিউটোরিয়ালটা তৈরি করেছি। আমি এখানে সোজা চলে যাব নিচে, দেখুন ঠিক এই যে এখানে ওয়ার্ডপ্রেস, এই যে এইখানে ক্লিক করবেন। ওয়ার্ডপ্রেস ক্লিক করার সাথে সাথেই আমার এরকম একটা সাইডে নিয়ে যাবে। তো এইখান থেকে দেখুন আমরা ইনস্টলও করি, কিন্তু এইখান থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি। জাস্ট এখানে ইনস্টল না করে আমরা যেহেতু এটা রিমুভ করব, সেই জন্য নিচে যাবেন। ঠিক নিচে গেলেই আমরা এই দেখুন এখানে দেখতে পাচ্ছি কারেন্টলি ইনস্টলেশন কী কী হয়েছে। তো এইগুলো আপনারা এই যে ওয়ার্ডপ্রেসটা রিমুভ করে দেবে। এই যে রিমুভ করতে গেলে কোনটা কোনটা রিমুভ করবেন, ধরেন এইটা রিমুভ করবো, এইটা রিমুভ করবো, এই দুটো, এই যে রিমুভ করে আমি এখানে এই যে এইখানে যাবেন, এখানে যায় দেখুন রিমুভ আছে, তারপরে গো গো দিয়ে বলতেছে যে হ্যাঁ এটা কি সত্যি রিমুভ করবেন, হ্যাঁ ইয়েস ইয়েস করার সাথে সাথেই দেখুন এখন একটু অপেক্ষা করি, তাহলে আবার দিচ্ছে ওকে হ্যাঁ। এই দেখুন রিমুভ করতে গেলেই এখন আমরা দেখবো রিমুভ হয়ে গেছে না, এই দেখুন রিমুভ হয়ে গেছে, দেখছেন এটা রিমুভ হয়ে গেছে। যদি এটাও রিমুভ করতে চান এই যে, তাহলে এটাও মুছে দিতে পারেন। এখান থেকে যদি আবার রিমুভ করতে চান এটা এই যে ক্লিক করলেন, আমি আবার দেখাচ্ছি এটাও রিমুভ করি, যে রিমুভ দিলাম, তারপরে গোতে ক্লিক করবেন, তারপরে ইয়েস দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ অপেক্ষা, এই দেখুন হচ্ছে রিমুভ হচ্ছে, রিমুভিং ইনস্টলেশন, এই যে এটা দেখুন রিমুভিং হচ্ছে, এই যে ওকে দিলাম, এখন এই যে রিমুভ হয়ে যাবে, দেখুন সে কাজ করতেছে এখনও, এই দেখুন কাজ হচ্ছে, তারপরে এই দেখুন রিমুভ হয়ে গেছে, আর কিন্তু নাই এখানে, দেখছেন। এখন আপনি নতুন করে আবার ওয়ার্ডপ্রেস এখান থেকে ইনস্টল করতে হবে। তো বন্ধুরা, এভাবেই আমরা ওয়ার্ডপ্রেসটা, যে কোনো ওয়ার্ডপ্রেস আমরা রিমুভ করতে পারি। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ সো মাচ, কানেক্ট থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন নতুন ভিডিও আপনাদের আমি শেখাবো, তাই আমার চ্যানেলের সাথে কানেক্ট থাকবেন। ধন্যবাদ সবাইকে।